হ্যালো ইউর আপনাদের সবাইকে স্বাগতম আমি মুঘল সম্রাট আপনাদের সাথে তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনি যে ফোনটি ব্যবহার করছেন অর্থাৎ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যে ফোনটি ব্যবহার করছেন আপনার ফ্যান এটি ফোর জি সাপোর্টেড কিনে আপনি সেটি কীভাবে চেক করবেন তো চলুন কথা না পারি আমরা তো ফ্রেন্ডস আপনার ব্যবহৃত ফোনটি ফোর জি সাপোর্টেড কি না সেটি আপনি কীভাবে চিনবেন তো এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি আপনার ফোনের সিটিংসে চলে যাবেন তো সেটিংস অপশনে যাবেন সিটিংসে যাওয়ার পরে আপনি এখানে একটা অপশন দেখবেন যে মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশন আপনি এখানে পাবেন মোবাইল নেটওয়ার্ক সরি আমি আমি আপনাদের দেখাচ্ছি যে মোবাইল নেটওয়ার্ক নামে এই যে এখানে একটু একটি অপশন আছে তো আপনি এখানে ক্লিক করবেন তো মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পরে আপনার এখানে কিন্তু আসে যে নেটওয়ার্ক মোট সিম ওয়ান এবং নেটওয়ার্ক মোড সিম টু তো অর্থাৎ আপনি এখানে ক্লিক করে দিবেন যে কোনো একটিতে হয়তো বা এই যে সিম ওয়ান অথবা সিম টু তো যে কোনো একটিতে ক্লিক করে দেওয়ার পরে তো আপনি দেখবেন কারণ এখানে আপনার হাইয়েস্ট কত আছে তো এখানে তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে একটু বিস্তারিত দেখাচ্ছি এখানে কিন্তু হায়েস্ট আছে যে এল তারপরে থ্রি জি তারপরে টু জি মানে অটো কানেক্টেড অর্থাৎ আপনার নেট আপনার নেটওয়ার্কের ক্ষমতা অনুযায়ী যে কানেক্টেড হয়ে যাবে অর্থাৎ এখন আমি আপনাদেরকে বলবো যে এল কি তো যদি আপনাদের যদি এখানে এল এটা আসে তো এল টি হলো আপনার ফোনটা ফোর জি সাপোর্টেড আর অথবা আপনার এখানে ডিরেক্ট ফোর জিও বসতে পারে অর্থাৎ কিন্তু মানে এল যদি থাকে আপনার এটা এটা থাকে তাহলে আপনার ফোনটা ফোর জি কানেক্টেড অর্থাৎ আপনি বুঝবেন যে আপনার হ্যান্ডসেটে ফোর জি কানেক্ট করবে তো এরপরে আপনাদেরকে আর একটা নিয়ম আছে তো আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি কীভাবে আপনার হ্যান্ডসেটটি ফোর জি কিনে সেটা চেক করতে পারেন অর্থাৎ আপনি আপনার আবারও ফোনের সিটিংসে যাবেন তো ফোনের সিটিংসে গেলেও পারেন অর্থাৎ আপনার ফোনের আইএমইআই এই নাম্বারটা আপনি আপনি নিবেন তো আইএমই নাম্বারটা মূলত আপনি আপনার ফোন থেকেও নিতে পারেন তো ফোন থেকে যদি নিতে চান তো তাহলে আপনার অ্যাবাউট ডিভাইস আছে এবং লাস্টে এই যে অ্যাবাউট ডিভাইস তো আপনার এই অ্যাবাউট ডিভাইসে আপনি ক্লিক আপনি ক্লিক করে দেবেন অ্যাবাউট ডিভাইসে ক্লিক করার পরে আপনি এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস তো আপনি এখানে ক্লিক করে দেবেন তো স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পরে এখানে আইএমইআই ইনফরমেশন আছে এখানে আইএমই ইনফরমেশন তো এই আইএমআই ইনফরমেশনে ক্লিক করলে আপনার ফোনের আইএমআইটা চলে আসবে তো সেটা আপনি কপি করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে যে এই যে আইএম আইএমইআইটা আসবে এখানে দুইটা আইএমআই আসবে তো আপনি জাস্ট এখানে যদি একটু ট্যাপ করে ধরেন অর্থাৎ এই যে আপনার এখানে কিন্তু নিচে লেখা আসছে টেক্সট কপিট তো আপনার কপি হয়ে যাবে অর্থাৎ আপনি এভাবে আইএমআইটা তো বের করতে পারেন এছাড়া আপনি আপনার আর একটা সিস্টেমই করতে পারেন আপনার ফোনের ডায়াল অপশনে যাবেন অর্থাৎ এরপরে ডায়াল করলেও আপনি কিন্তু আপনার আইএমইআইটা পাবেন এই একটা আইএমআই পেয়েছেন এই দুইটা একটা ফোনে দুইটা আইএমআই কেন আপনার দুইটা সিমের জন্য আপনার দুইটা আইএমইআই তো আপনি মূলত আইএমআইটা কপি করে নেবেন এটা হলো আপনার কাজ কপি করার পরে আপনি যে কাজটা করবেন অর্থাৎ আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরে তো আমি আপনাদেরকে এখান থেকে নতুন একটা ট্যাব খুলে দেখাচ্ছি আপনি আমি একটা নতুন ট্যাব খুললাম তো এরপরে আপনি এখানে লিখবেন যে ডাব্লু 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 ডট আইএমইআই ডট ইনফো তো আপনি এই এই লিঙ্কে ক্লিক করবেন তো এই লিঙ্কে ক্লিক করার পরে আপনি এখানে ঢুকবেন ঢোকার পরে এখানে এখানে আপনি দেখবেন যে আপনি ওইখান থেকে যে আইএমিটা কপি করবেন তো কপি কপি করার পরে সেটা আপনি এই বক্সে ট্যাপ করে সেটা পেস্ট করে দিবেন অর্থাৎ আপনাকে এখানে এই এখানে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে ধরে রাখলে আপনার এই যে পেস্ট আসছে তো পেস্টটি ক্লিক করলে আপনার আইএমআইটা এখানে দের পরে এরপর আপনি চেকে ক্লিক করবেন চেকে এ ক্লিক করার পরে আপনার ফোন সম্পর্কে সব কিছু বলে দিবে। তো এটা ছিল দুই নাম্বার নিয়ম তো এরপরে আমি আর আপনার আপনি যে ফোনটা ব্যবহার করতেছেন তো সেই ফোনটা যদি আপনার রবি সেই ফোনের ভিতরে যদি আপনার রবি অথবা এয়ারটেল সিমটা থাকে তো তাহলে আপনি খুব ইজিলি আরও খুব ইজিলি চেক করতে পারবেন তো সেটা হলো কি আপনি আপনার ফোন থেকে জাস্ট ডায়ল করবেন যদি রবি অথবা এয়ারটেল থাকে তাহলে ডায়ল করবেন স্টার ওয়ান টু থ্রি স্টার ডাবল ফোর হ্যাশ তো এটা ডায়ল করার পরে তো আপনি সিম টু অথবা আপনার রবি অথবা এয়ারটেল সিম দ্বারা ডায়াল করবে তো ডায়াল করার পরে আপনি এখানে কিন্তু দেখবেন যে এই যে হ্যান্ডসেট ইয়েস হ্যান্ডসেট ইজ ইজ ফোর জি রেডিং অর্থাৎ আমার এই সিমটি কিন্তু আমার ফোর জি না কিন্তু আমার হ্যাঁ আমার হ্যান্ডসেটটা কিন্তু ফোর জির জন্য রেডি তো আপনি এভাবে চাইলে চাইলে আপনি আপনার সিমটি মানে আপনার হ্যান্ডসেটটা ফোর জি কিনা তো সেটা আপনি চেক করতে পারেন তো যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল আশা করি সবাই ভালো লাগছে তো ভালো লাগলে সবাই একটু লাইক দেবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন খোদা হাফেজ